আল্লাহর নবীর স্বাভাবিক রহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মাজান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেল, বিশ্বনবীকে চাদর দিয়ে আবৃত্ত করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায়ও হয়েছেন রবিউল আউয়াল মাসে। দূরক্ষণ ঠিক কিনা আরো দূরক্ষণ আসার আনন্দ, বিদায় হওয়ার ব্যথা, দুয়োটা যখন একত্রিত হয় তখন বিদায় হওয়ার ব্যথাটাই মনে বেশি থাকার কথা, যেরকম ঠিক কিনা। কিন্তু আমাদের সমাজ হইল শুধু আসার আনন্দ, যাওয়ার কোন ব্যথা অন্তরে নাই, যাওয়ার ব্যথা। আমরা অবস্থা দেখা এক কবি এক কবিতা বানাইছে, বলবো আরো যেরকম এক কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। আমার অবস্থা তখনই রকম, দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, যশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই, মিছিলকারীদের চারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। বলেন দেখি কবির এই কবিতাটা আমাদের সাথে মিল আছে কিনা। পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জানা এসা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি, হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোঠায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোঠায় আবার পা লম্বা করেন, যে আমরা খিচুনি যে শুরু হয় সাক্ষাৎ আরম্ভ হবে এমন কিছু টানা একটা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে নাই, আম্মা জানা এসে বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি বলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর উর্ধে, কারো সাথে তুলনা হয় না। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বাক্য বলে দেখুন, আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার ধারণা পাল্টে গেল, আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল, নবী যদি রহ তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। এত জোরে কোন না, হঠাৎ করে নবী যে দেখে বলেন দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হাজর পাঁচেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না, আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখব নাকি, আজরাইল দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
আল্লাহর প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায় বলেন, আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নি লোকার মতো। আল্লাহর নবী কেমন আব্বা যান, ইয়ামন আকারের মানুষ আমার জিন্দগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাজা মালাকুল মউত হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি বলেন আজরাইল মালাকুল মউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত সাত মজা কেটে দেয়, সেই আজরাইল বোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব, হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলেন, ও ফাতেমা দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে বিরায় রাখা সম্ভব নয়, মাগো কারো পারমিশন নেয় না, কারো ঢুকার জন্য আজরাইল অনুমতি নেয় না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি বলেছি করে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া গেল, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বলায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাবো কি যাবো না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিব্রাইল আসার পরে আল্লাহর নবীকে বলেন, জিব্রাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ أقول نبي الله آغي بولتين أقنى عمر الرسيل ترى أقنى دوس من رو أقول ما أدوزن نقلن سكسو هانا قلنا قلنا رسول كبولتين إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ আপনিও মরণশীল, আপনার দুশ্মনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন, জিব্রাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য, নবীজি কান্দেন। জিব্রাইল রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চেয়েতে আরো অনেক বেশি, আপনার যে সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিব্রাইল আমি আমার জন্য কান্দি না, কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনী হবে। নবীজি বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন, হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে।
নবীজি বলেন না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন হুজুর উম্মতের জন্য কান্দার দরকার নাই। আবু নবীজি আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে, নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরুদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন, নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন, যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে, কারণ ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি উনারা ডাক দেওয়া কম জানাবিলে আপনি আয় নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয় নেন দুরুদ সালাম। গেল একটা, আর একটা হইল আমরা দুরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি আর রসুল জানিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে, আমিও আছি একজন বেরাস্তা আল্লাহ।